হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুলেকচার বিডি আর একটি মোস্ট এক্সাইটিং বিডি নিয়ে আসলাম সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে আইকিউ আসে সেটার সাজেশন নিয়ে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আইকিউ কিউ বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ নিয়ে এর আগেও আমি প্রায় চার পাঁচটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আমি মোস্ট আজকে যা বলবো তার অর্ধেক কথা হয়তো প্রায় বলে ফেলছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা সেই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর একটা কথা সেটা হচ্ছে যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য একটা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপটার নাম হচ্ছে চিটগং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড এই নামে ফেসবুকে তুমি সার্চ দিলেও পেয়ে যাবা ওই গ্রুপে আমরা কিন্তু আইকিউর আর আরও অনেকগুলো প্রশ্ন দিয়ে রাখছি যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে এই প্রশ্নগুলো দেখলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে বুঝতে পারবা যে কী ধরনের প্রশ্ন এসে থাকে তো বেসিক্যালি আইকিউ বা বিশ্লেষণ দক্ষতা মানে আমরা অনেক সময় বুঝে যেই যে আমাকে মনে হয় একটা প্রশ্ন দিবে বা একটা ছোটোখাটো একটা অঙ্ক সাইজের কিছু একটা দিবে সেটা আমাকে সমাধান করতে হবে বাট চির ইউনিভার্সিটির আইকিউ বা বিশ্লেষণ দক্ষতা ওরকম না চির ইউনিভার্সিটির আইকিউ বা বিশ্লেষণ দক্ষতা মানে হচ্ছে যে ভাষা বিশ্লেষণ দক্ষতা বিশেষ করে ইংরেজি ভাষা বিশ্লেষণ দক্ষতা ইংরেজি ভাষা বিশ্লেষণ দক্ষতা বাট গতানুগতিক যে আইকিউগুলো বা গতানুগতিক যে বিশ্লেষণ দক্ষতাগুলো বিশেষ করে যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে থাকে সেরকম প্রশ্নও কিন্তু এখানে এসে আসে থাকে তবে সেরকম প্রশ্ন আসে তিন থেকে চারটা আর বাকি চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন শুধুমাত্র ইংরেজি ভাষা থেকে দিয়ে থাকে আই তোমরা জানো যে মোট নাম্বার হচ্ছে বিশ এই বিশের মধ্যে আসলে আঠারো তুলে একদম সহজ তোমরা অনেক সময় সাধারণ জ্ঞান বা ইংরেজিতে প্রচুর সময় দাও পড়ার জন্য সাধারণ জ্ঞানে বিশ নাম্বার আমরা অনেক সময় দেই বিশ ইউনিটের জন্য কিন্তু আইকিউতেও কিন্তু বিশ নাম্বার এবং এটা খুবই সহজ খুবই সহজ জাস্ট একটু প্র্যাকটিস করলেই তুমি পারবা তো আমরা এই বিশটা আইকিউর মধ্যে চোদ্দো থেকে পনেরোটা আসবে জাস্ট তোমার ইংরেজি ভাষা থেকে বিশেষ করে ওয়ার্ড অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিম এবং কি বলবো মিল খুঁজে বের করা বা বিশোধ শব্দগুলোকে বের করা এই ধরনের প্রশ্নই বেশি এসে থাকে তো আমরা সেগুলোকে দিচ্ছি একটু পরে আমি আরও কতগুলো মডেল দাঁড় করাবো প্রথমে হচ্ছে যে দেখো এরকম এই এই প্রশ্নগুলো চিঠি ইউনিভার্সিটিতে আসছে বিশেষ করে এগুলো বেশিরভাগই দু হাজার সালে এসেছে সকাল এবং বিকেলে তোমরা জানো চি ইউনিভার্সিটির দু হাজার আঠেরো সালের পরীক্ষাটা সকালে একবার হয়েছে বিকেলে একবার হয়েছে মানে শিফট ওয়াইজ জাহাঙ্গীরনগরের মতো তো এখানে আমি সকাল এবং বিকেলের প্রশ্নগুলোকে নিয়ে এসেছি দেখো আমরা দেখেছি যে সকালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে ছয়টি প্রশ্ন শুধুমাত্র এরকম এসেছে ছয়টি প্রশ্ন ছিল এরকম নিচের পদত অপশনগুলো থেকে বিশদিশ আইটেম খুঁজে বের করো মানে যেই আইটেমটা বিশদিশ হ্যাঁ এই চারটার মধ্যে যেটার মিল নেই যেটা একজনের সাথে অন্যজনের মিল মিলতেছে না মানে বাকি তিনজন মিল থাকবে যে ক্ষেত্রে তিনটা অপশন মিল একটা মিল নেই ওই অপশনটাকে তোমাকে দেখাতে হবে এটাকে বলা হয় বিশদিশ আইটেম খুঁজে বের করা এরকম প্রশ্ন আছে ছয়টা প্রথম ছয়টাই ছিল সকালের প্রশ্নের প্রথম ছয়টাই ছিল এরকম তো প্রথম তিনটা আমি এখানে দিছি তার প্রথম তিনটা হচ্ছে যে সাপোজ দেখো এ বলছে ষোলো অনুপাত চার অনুপাত ষোলো ছয় অনুপাত ছত্রিশ সাত অনুপাত আটানব্বই তিন অনুপাত নয় তুমি দেখো প্রথম যেই ইয়াটি বর্ণটি এটা দ্বিতীয় বর্ণে এটাকে স্কোয়ার করলে দ্বিতীয় বর্ণ পাওয়া যায় এটাকে বড় করলে দ্বিতীয় বর্ণ পাওয়া যায় দেখো এখানেও ছয়কে বড় করো ছত্রিশ আসবে তিনকে বড়ো বড়ো নয় আসবে দেখো এই তিনটে অপশন মিল বাট এটা মিল সাতকে বড় করলে আটানব্বই আসে না সো আমাদের এটা হচ্ছে বিশ হদিস আইটেম আমাদেরকে দাগাইতে হবে এটা কারণ আমাদেরকে বলছে বিশ আইটেমটাকে খুঁজে বের করতে মানে তিনটা অপশনের মধ্যে মিল থাকবে একটা মিল থাকবে না মানে একটা গ্রুপের আউট বাইরে থেকে আসছে থাকে আমরা খুঁজে বের করতে হবে ঠিক আছে এবার দেখো এখানে এখানে এই অপশন হচ্ছে ডলার ইউরো পাউন্ড আউন্স এখন খেয়াল করো ডলার ইউরো এবং পাউন্ড এগুলো হচ্ছে মুদ্রার নাম বাংলাদেশে যেমন মুদ্রার নাম হচ্ছে টাকা আমেরিকার মুদ্রার নাম কিন্তু ডলার এরকম ইউরো আছে ইউরোপ মহাদেশে চলে পাউন্ড আছে তোমরা জানো কিন্তু আউন্স কিন্তু কোনো মুদ্রার নাম এটা হচ্ছে ওজনের নাম ওজনের একটা একক ওজনের একটা একক হচ্ছে আউন্স সো এটা মিল নেই এটা গোত্রের বাইরে গ্রুপের বাইরে আউট ঠিক আছে সো আমরা দেখাবো এটা পরে দেখো টরটয়েস ডাক স্ন্যাক হোয়েল তোমরা আশা করি সবগুলোর অর্থই জানো এগুলো একদম ক্লাস ফাইভের বা সিক্সের স্টুডেন্টরাও জানে অর্থ কী তুমি দেখো এই যে টটয়েস ডাক এবং স্ন্যাক এগুলো কিন্তু বেশিরভাগই স্থলে থাকে মানে মাটিতে চলাফেরা করে মাঝে মধ্যে যেমন স্ন্যাক পানিতে থাকে ডাকও মাঝে মধ্যে থাকে বাট বেশিরভাগ সময়ে তারা কিন্তু স্থলভাগে থাকে কিন্তু হোয়েল মানে তিনি সময় কিন্তু পানিতে থাকে অলওয়েজ পানিতে থাকে তার মানে এটা হচ্ছে জলজ প্রাণী এর হচ্ছে স্থলজ প্রাণী সো এরা তিনজন হচ্ছে যে একই গ্রুপের আর এ হচ্ছে আউট সো আমাদেরকে দাঁড়াতে হবে এটা বিদেশের জন্য এরপরে সকালের প্রশ্নে ছয়টি প্রশ্ন এসেছে এরকম এটা রকম এটা হচ্ছে অ্যানালজি এটা হচ্ছে রকম অ্যানালজি প্রশ্নটা বলছে প্রশ্নে ডিরেক্ট তোমাকে অ্যানালজি বলবে না প্রশ্নে বলবো যে এরকম নিচের শব্দ জোড়ার সাথে স্বদেশ শব্দ জোড়া খুঁজে বের করো মানে একটা শব্দ জোর দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে একটা শব্দ জোর দেওয়া থাকবে সাপোজ এটা একটা শব্দ জোর এখানে দুইটা শব্দ দেওয়া আছে এই দুইটা শব্দের সাথে মিল খায় এরকম আরও দুইটা শব্দ তোমাকে অপশন থেকে বের করতে হবে অর্থাৎ অ্যানালজি সহজ কথা কি অ্যানালজি অ্যানালজি কয়টা আসছে ছয়টা আইকিউতে দেখো তার মানে ভাষা বিশ্লেষণ দক্ষতা মূলত তো এবার হচ্ছে যে দেখো ক্রিকেট পিচ আমি যদি এটাকে বলি তো আমরা জানি যে ক্রিকেট খেলার যেই মাঠ সেখানে কি থাকে পিচ থাকে মানে পিচ হচ্ছে ক্রিকেট খেলার মাঠ এভাবে তাহলে এখানেও ঠিক একই রকম একটা তোমাকে বের করতে হবে কারণ হচ্ছে স্বদিশ বলছে স্বদিশ শব্দজোড়া বিসদিশ না স্বদেশ মানে একই রকম হ্যাঁ একই রকম জোড়া বের করতে হবে শিপ ড্যাক তো আমরা জানি যে শিপের মধ্যে ড্যাক থাকে শিপের মধ্যে কি থাকে ড্যাক থাকে এটা তেমনটা মিলতেছে না বোট হারবার রেসলিং ট্র্যাক বক্সিং রিং তোমরা হয়তো অনেকেই জানো বক্সিং খেলার যেই জায়গা সেটা হচ্ছে রিং হ্যাঁ সো এটাই সঠিক হ্যাঁ বক্সিং খেলার জায়গাটা হচ্ছে রিং ক্রিকেট খেলার খেলার জায়গা হচ্ছে পিচ সো আমাদেরকে দেখাইতে হবে এটা এবার উপরগুলো দেখি লেফট রাইট হরাইজন্টাল ড্যাশ তো লেফটের অপোজিটকে রাইট তাহলে হরাইজালের অপোজিটকে ভার্টিক্যাল হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক আর ভার্টিক্যাল মানে লম্ব উলম্ব এটা যারা ফিজিক্স বা বায়োলজি পড়ছো তারা ভালো করে জানো যে ভার্টিক্যাল সেকশন হরাইজন্টাল সেকশন হ্যাঁ তো হরাজন্টাল সেকশন মানে হচ্ছে যে অনুভূমি আর ভার্টিক্যাল মানে উলম্ব এইভাবে এভাবে হলে ভার্টিক্যাল এভাবে হলে হরাইজন্টাল সো এটার এটার বিপরীত লেফট রাইটের বিপরীত ভার্টিক্যাল হরাইজন্টালের বিপরীত সো আনসার হচ্ছে যে এটা তো এখানে আমি দুইটা দিছি বাট পরীক্ষা আসছিল কয়টা ছয়টা আমার বোর্ডে কিন্তু ছয়টা দেখানো সম্ভব না তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে সকালের প্রশ্নে সমার্থক শব্দ খুঁজে বের করা এরকম প্রশ্ন আসছে তিনটা কিন্তু বিকালের প্রশ্নটাতে দু হাজার সালের বিপরীত শব্দ বের করা এরকম প্রশ্ন আছে তিনটা তাহলে দেখো সকালের প্রশ্নে মোট বারোটা প্রশ্ন হয়ে গেছে আবার এখানে তিনটা কয়টা হলো পনেরোটা এই পনেরোটা শব্দটা পনেরোটা প্রশ্নই পুরোপুরি ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে মানে শব্দ বিশেষ করে শব্দ থেকে আসছে বোকা বলে যেটাকে আমরা বলে চিনি অ্যানালজি বলে যেটাকে আমরা চিনি হ্যাঁ সো সকালের প্রশ্নে বিপরীত শব্দ আসে নাই আবার বিকেলের প্রশ্নে সমার্থক শব্দ আসে নাই তো সমার্থক শব্দ মানে আসলে হচ্ছে যে সিনোনিম আর বিপরীত শব্দ মানে হচ্ছে আসলে অ্যান্টোনিম অর্থাৎ বিকালের প্রশ্নটাতে অ্যান্টনিম আসছিল সকালের প্রশ্নটাতে সিনোনিম আসছিল ক্লিয়ার আর বাকি প্রশ্নগুলো যেগুলো তোমরা জাহাঙ্গীরনগরে পড়ো ওরকম আসছিলো সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি তো এই তোমাদেরকে আমি যেটা বলতে চাই তোমরা বাজারে যে আইকিউ বইগুলো পাওয়া যায় সেগুলো পড়লে হবে না কারণ সেগুলোতে এ ধরনের প্রশ্নগুলো দেওয়া নাই। এই স্টাইলের প্রশ্ন দেওয়া নেই আমরা আমাদের এই হালদা কিউ বইটাতে আমরা ঠিক চিটো ইউনিভার্সিটিতে যেরকম আসে এরকম স্টাইলের অনেকগুলো প্রশ্ন দিছি অনেকগুলো টপিক দিছি আমাদের এই বইটা কিন্তু সকল ভার্সিটির জন্য কিন্তু আমরা চিটো ইউনিভার্সিটির যে টপিকগুলো আসে চিটো ভার্সিটিতে যে টপিকগুলো বেশি বেশি সে থাকে সেগুলো নিয়ে বেশি আলো আলোচনা করেছি বিকজ আমাদের এই হালদা বইগুলো মূলত স্পেশাল চিটো ইউনিভার্সিটির জন্য বাট এটাতে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিনেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে নিয়মগুলো আছে সেগুলোও কে দিচ্ছি যাতে একটা স্টুডেন্ট এটা কিনলে সবগুলো ইউনিভার্সিটি কাভার হয়ে যায় ঠিক আছে বাট আমরা টার্গেট বা স্পেশালিস্ট হিসেবে কী রেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যেগুলো অন্যান্য আইকিউর বইতে তুমি পাবা না সো তোমরা বাজার থেকে এই আইকিউর বইটাকে কালেক্ট করে নিবা এটা বাংলাদেশের প্রায় সব লাইব্রেরিতেই পাওয়া যায় এবার হচ্ছে যে আমরা আমি কিন্তু এই এগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদের আইকিউ বই থেকে দিচ্ছি হ্যাঁ একদম আমি যেভাবে লিখছি কিন্তু ওখানে ব্যাখ্যা দেওয়া আমি যেভাবে বলতেছি সেভাবে এবার হচ্ছে যে সমার্থক শব্দ খুঁজে বের করো এখানে আসছে টেন্ট মাউন্ট হ্যাঁ তো টেনটা মানে আমরা জানি যে টেনটা মাউন্ট মানে হচ্ছে যে সমান টেনটা মাউন্ট মানে হচ্ছে সমান বা ইকুয়াল বলে যেটাকে আমরা চিনি সো আনসার হবে ইকুয়াল ঠিক আছে বিপরীত শব্দ এখানে আছে কাইনেটিক কাইনেটিক মানে গতি গতি শক্তি বা গতিশীলতা হ্যাঁ ফিজিক্সের ভাষায় কাইনেটিক মানে গতি গতি হ্যাঁ বা গতিশীলতা বুঝায় তো এটা কিন্তু আমি ফিজিক্সের ভাষায় বলতেছি আমি কিন্তু ইংরেজি ভাষার ভাষার রেসপেক্টে বলতেছি যে গতিশীলতা হ্যাঁ বা গতি তো গতির বিপরীত কী হবে নিশ্চয়ই স্থিতি মানে দাঁড়িয়ে আছে এরকম স্ট্যাটিক স্ট্যাটিক মানে দাঁড়িয়ে আছে স্থির এরকম আর ক্যানেটিক মানে গতি সো আমাদেরকে স্ট্যাটিক দেখাতে হবে ঠিক আছে এবার আমি আরও বাকি যে প্রশ্নগুলো চিটা ইউনিভার্সিটি এসে থাকে বাকি যে ধরনের সেগুলো নিয়ে এসতেছি তো আমি এই ভিডিওর নাম কেন দিলাম যে ফাইনাল সাজেশন তো ফাইনাল সাজেশন হচ্ছে এটাই যে তোমরা এই স্টাইলে পড়ালেখা করতে হবে এই স্টাইলে যদি তুমি পড়লাই করো তুমি আইকিউতে বিশের মধ্যে আঠারো তুলতে পারবা আর ফাইনাল সাজেশন মানে এই বইটা এই বই যারা পড়বা তারা আঠারো পেয়ে যাবার তাতে কোনো সন্দেহ নেই পুরো পড়ে যেতে হবে একদম পুরো আগে ঠিক আছে তাহলে কিন্তু তুমি কত পাবা বিশের মধ্যে আঠারো ঠিক আছে তো এবার আমরা চলে এসেছি ভিডিওর দ্বিতীয় পার্টে এই পার্টটা হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়তে যে আইকিউগুলো এসে থাকে বা আইকিউ বলতে আমরা যেটাকে রিয়েলি রিয়েলি মনে করি মানে আমাদের যেটা আইকিউ সম্পর্কে ধারণা সেরকম আইকিউ এগুলো চার পাঁচটা এসে থাকে চার থেকে পাঁচটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে এসে থাকে তো আমরা এখন সেগুলো দেখব যেমন এই ধরনের প্রশ্ন দুই সালে দুইটা এসেছে এবং এই ধরনের প্রশ্ন এসেছে দুইটা হ্যাঁ নিচের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো এরকম দুইটা আসছে তো আমি এগুলো দুই হাজার উনিশ আঠারো সতেরো সরি আঠারো সতেরো এবং ষোলো সালের যে প্রশ্নগুলো সেখান থেকে দিয়েছি যে এটাই হচ্ছে দুই হাজার সালে হ্যাঁ তো এখন আমরা প্রশ্নগুলো অন্য যে আইকিউগুলো সেগুলোর মতো হ্যাঁ অর্থাৎ এগুলো ভাষা বিশ্লেষণ দক্ষতা না এগুলো হচ্ছে নর্মাল আইকিউ তো তোমাকে দেখো প্রথম প্রশ্ন বলছে যে এই যে এরকম চিহ্নিত অর্থাৎ চিহ্নিত স্থানে কি বসবে বাছাই করো হ্যাঁ প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে সেটাকে আমাদেরকে বাছাই করতে বলছে তো কি বসবে সেটা আমরা বাছাই করব এটির জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা আগে প্রশ্নটাকে ভালো করে বুঝবো আমরা আগে প্রশ্নটাকে ভালো করে বুঝবো তো প্রশ্ন ভালো করে বুঝলে তারপর তুমি অপশনগুলোকে আনসার করতে পারবা মানে এ ধরনের এই যে চিহ্নিত স্থানে কি বসবে বাছাই করতে যেগুলো আসে সেগুলোতে এখানে বিশেষ করে সিরিজ দিয়ে দেয় একটা অথবা কিছু বর্ণ দিয়ে দেয় সেগুলো অনুসারে একটা অপশন তোমাকে চিহ্নিত করতে হয় তো যেমন দেখো এখানে প্রথমের যেই সিরিজটা দেওয়া আছে এটাও একটা সিরিজ এটা হচ্ছে বর্ণের সিরিজ সেটা হচ্ছে এ জ্যাট জিটি এমএন তারপরে গিয়ে প্রশ্নবোধক চিহ্নটা ঠিক আছে তারপরে ওয়াইভি এখন তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা এ হচ্ছে যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ আর জ্যাট হচ্ছে ২৬ নাম্বার বর্ণ একইভাবে জি হচ্ছে ইংরেজি বর্ণমালার সাত নাম্বার বর্ণ আর টি হচ্ছে বিশ নাম্বার বর্ণ এম হচ্ছে ইংরেজি বর্ণমালার তেরো নাম্বার বর্ণ আর এন হচ্ছে চোদ্দো নাম্বার বর্ণ এবার তুমি যেটা ফলো করবা যেটা খেয়াল করবা সেটা হচ্ছে যে দেখো প্রথম বর্ণটা হচ্ছে যে এই প্রথম যে বর্ণটা সেটা ছয় ছয় করে বাড়ছে যদি দেখো একের সাথে ছয় যোগ করা সাত হয় সাতের সাথে ছয় যোগ করা তেরো হয় তাহলে এই যে তেরো সাথে আমরা ছয় যোগ করবো অর্থাৎ তখন হবে উনিশ ঠিক আছে পরে এটা দেখো ছাব্বিশ থেকে কোথায় গেছে বিশে মানে ছয় কমছে আবার বিশ থেকে কোথায় গেল চোদ্দোতে তাও ছয় কমছে তাহলে এখন চোদ্দ থেকে আবার ছয় কমবে অর্থাৎ আট হবে অর্থাৎ আট নাম্বারে এইচ আছে এবং উনিশ নাম্বারে এস আছে তো আমাদের আনসার হচ্ছে যে অ্যাস এইচ অ্যাস এইচ বুঝতে পারছ সিরিজের মতো বাট বর্ণমালার মধ্যে সিরিজ ঠিক আছে এটা এভাবে করে তোমাদেরকে মানে এই জন্য যেটা করতে হবে আমি আগে বলেছি এই বইটাকে ভালো করে ফলো করতে হবে এই বইটার যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলোকে ভালো করে ফলো করতে পারবে যদি ভালো করে ফলো করো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তুমি পারবা না হলে কিন্তু পারবা না বুঝবা না এবার আমরা দেখো পরেরটা হচ্ছে ডিরিক সিরিজ এখন এই সিরিজটা কেরো কীরকম তোমরা দেখো এইটি ফোর ফর্টি আঠারো তাহলে পরবর্তী সংখ্যা কত হবে তো পরবর্তী সংখ্যা কত হবে তুমি অপশনগুলোর দিকে তাকানোর দরকার নেই অপশানে তাকানো টোটালি দরকার নেই তুমি এমনি আগে এই সিরিজটাকে একটু অ্যানালাইসিস করো সিরিজটা হচ্ছে এইটি ফোর ফর্টি এইটিন তুমি দেখো এইটি ফোরকে দুই দিয়ে ভাগ করলে হয় ফর্টি টু এই ফর্টি টু থেকে আরও দুই কম হচ্ছে চল্লিশ তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করবো ফর্টি টু হয় ফর্টি টু থেকে দুই বিয়োগ করে তখন এটা পাওয়া যায় একইভাবে এটাকে তুমি দু দিয়ে ভাগ করো হয় টোয়েন্টি টোয়েন্টি থেকে আরও দুই বিয়োগ করলে হয় আঠারো তাহলে একইভাবে আঠারোকে আবারও আমি দুই দিয়ে ভাগ করব নয় হয় নয় থেকে দুই বিয়োগ করব বিয়োগ করলে সাত হয় অর্থাৎ প্রত্যেকটাকে দু দিয়ে ভাগ করে আবার দুই বিয়োগ করলে পরেরটা পাওয়া যায় এটাকে দুই দি ভাগ করে দুই বিয়োগ করো এটা পাবা দুই দি ভাগ করে দুই বিয়োগ করো এটা পাবা দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে আবার দুই বিয়োগ করো বাঘ ফল থেকে তাহলে সাত পাবা তাহলে আনসার হচ্ছে সাত আবার বলতেছি এটাকে প্রথমে তুমি দুই দিয়ে ভাগ করবা ভাগ করে বাঘ ফল থেকে দুই বিয়োগ করবা তারপর এটাকে দুই দিয়ে ভাগ করবা বাঘ ফল থেকে দুই বিয়োগ এটাকে দুই দিয়ে ভাগ বাঘ ফল থেকে দুই বিয়োগ তাহলে তুমি পরেরটা পেয়ে যাচ্ছ তাহলে এখানে আনসার হচ্ছে সাত তাহলে দেখো অপশনের দেখি তোমাকে টাকানো লাগে নাই তুমি সিরিজ পারলে আনসার অটো চলে আসবে পরের প্রশ্ন যদি পুস এর কোড মানে এই পিউ এর কোড যদি ওয়ান টু থ্রি ফোর হয় এবং আরও ইউ জিএইচর কোড যদি সিক্স ফাইভ টু সেভেন ফোর হয় তবে এস এর কোড কত হবে এটাকে বলো বর্ণ কোড এটাও কিন্তু আমাদের হালদায় কিউব হচ্ছে সুন্দর করে দেওয়া আছে তো দেখো এই যে পুশ পি এর জন্য এক ইউ এর জন্য দুই এসের জন্য তিন এবং এইচ এর জন্য চার ধরতে বলছে তাহলে পি ইকুল টু হচ্ছে যে এক ইউ হচ্ছে দুই অ্যাস ইকুইল টু তিন মানে এখানে এই পি সমান এক ধরতে হবে ধরতে বলছে আমাদেরকে জন্য কারণ ওরাই বলছে এত এর কোটা এত ঠিক আছে ইউ সমান দুই হবে এস সমান হবে সমান হবে তিন এবং এইচ চার হবে একইভাবে এখানেও দেওয়া আছে যখন দেখো আর ইকুল টু ধরতে হবে তোমাকে আর ইকুল টু ছয় ধরতে হবে প্রথমের সাথে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা ও ধরতে হবে ফাইভ ইউ ধরতে হবে টু জি ধরতে হবে সেভেন এইচ ধরতে হবে ফোর এবার তুমি সে অনুসারে অ্যাস ইউ এস ও ইউপি এর জন্য কত হচ্ছে তুমি দাগাও হ্যাঁ তাহলে দেখো এস কোথায় আছে খুঁজে নাও তুমি এই যে অ্যাস এস 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 ইকুইল টু থ্রি অ্যাস টু কত থ্রি তাহলে অ্যাস পেয়ে গেলাম থ্রি এখানে উপর দিয়ে এসের জায়গায় থ্রি লিখো ও ও ইকুল টু ফাইভ তাহলে ফাইভ তারপর ইউ ইউয়ের জন্য টু তারপর হচ্ছে যে এর জন্য হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি ফাইভ টু ওয়ান থ্রি ফাইভ টু ওয়ান এই যে এক নাম্বারটা আবারও ভালো করে খেয়াল করো এই যে এখানে পুষের জন্য যেগুলো আছে পি ইউ এস এইচ তো তো তুমি পৌষের জন্য দেওয়া আছে আমাদের কাছে ওয়ান টু থ্রি ফোর তাহলে তুমি ধরো পি ইকুয়াল টু ওয়ান মানে এক নাম্বারের সাথে এক নাম্বারটা ইউয়ের জন্য টু এক নাম্বার দুই নাম্বারের সাথে দুই নাম্বারটা এস এর জন্য থ্রি আর এইচ এর জন্য ফোর এইচের জন্য ফোর ঠিক একইভাবে এখানে এটার জন্য এটা বলছে তো ওরা তাহলে আর এর জন্য সিক্স ও এর জন্য ও এর জন্য ফাইভ হ্যাঁ ইউ এর জন্য টু তারপরে জি এর জন্য সেভেন আর এইচ এর জন্য এইচ এর জন্য ফোর এবার তুমি এই যে এখানেও এস ও ইউ পি আছে এস এস এর জন্য কত তিন ও এর জন্য ফাইভ ইউ এর জন্য টু পি এর জন্য পি এর জন্য ওয়ান এগুলোকে খুঁজে বের করলে তুমি এটা পেয়ে যাচ্ছ তাহলে এটাকে বলা হয় বর্ণ কোড হ্যাঁ পরবর্তী প্রশ্ন একজন মহিলা একজন পুরুষকে তার মার ভাইয়ের পুত্র হিসেবে পরিচয় করালো মানে একজন মহিলা আর একজন পুরুষকে তার মায়ের ভাইয়ের পুত্র বলছে যেমন সাপোজ এই যে এটা একটা লোক এটাকে বললাম যে আমার মায়ের ভাইয়ের পুত্র তা আমার মায়ের ভাইয়ের পুত্র মানে কি আমার মায়ের ভাই আমার মামা মামায়ের পুত্র আমার মামা তো ভাই আবার দেখো একজন পুরুষকে তার মায়ের ভাইয়ের মায়ের ভাইয়ের মানে মামার মামার পুত্র মানে মামাথো ভাই তাহলে পরে বলছো যে লোকটির সাথে মহিলার সম্পর্ককেই মামাথো ভাই এই গ্রুপ ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে চিটিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও জয়েন হলে আরও অনেকগুলো আইকিউ তোমরা পেয়ে যাবা আজকে আর কথা পাঠাতে চাচ্ছি না তোমাদের কি কী ভিডিও দরকার তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দিতে পারো তো আজকে চলেচ্ছি আরেক দিন আবারও অন্য কোনো টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা